পঙ্গু হাসপাতালে বন্ধ এমআরআই ও সিটি স্ক্যান পরীক্ষা অথচ বিশেষ আয়ত এ হাসপাতালে এই দুটি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রয়োজন হয় এক বছর ধরে মেশিনটি মেরামতযোগ্য নয় আর চার মাস ধরে নষ্ট হয়ে আছে সিটি স্ক্যান মেশিনটিও এতে চরম দুর্ভোগে সাধারণ রোগীরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যখাতের বেহাল দশা নিয়ে দীপ্তচন্দ্রপালের ধারাবাহিকের আজ শেষ পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী নগদে টাকা বা তার বেশি পেতে পারেন কোটি টাকার পুরস্কার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জরুরি চিকিৎসার জন্য উনিশশো সালে শহীদ সরওয়ার্দি হাসপাতালে বারান্দায় অস্থায়ীভাবে শুরু হয় পঙ্গু হাসপাতালের কার্যক্রম তারপর থেকে দুর্ঘটনায় পড়া রোগীদের আস্থার নাম জাতীয় অর্থবীটিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর ভালো চিকিৎসা সেবা পাওয়ার আশায় সারা দেশ থেকে রোগীরা ছুটে আসেন এখানে চিকিৎসা খরচও অপেক্ষাকৃত কম মাঝে ব্যথা হারে ক্ষয় চিকিৎসা চলতেছে দীর্ঘদিন ধরে অন্য হাসপাতাল থেকে সরকারি হাসপাতাল আমাদের মোটামুটি ভালো পঙ্গুতে অনেক আলহামদুলিল্লাহ অনেক সেবা দেয় ভালো এই হাসপাতালে উনত্রিশটি অপারেশন থিয়েটারে প্রতিদিন অস্ত্রোপচার করা হয় প্রতিদিন প্রায় পঁচাশি থেকে নব্বইটা হয় এর বেশি কখনো হয় দুটা কমও হয় এতগুলো অপারেশন একটা হাসপাতালে হওয়া এটা বাংলাদেশে কোনো হাসপাতালে আছে কিনা আমার জানা নেই জনবল সংকটটা আমাদের খুব বেশি ভোগাচ্ছে জনবল যদি আর একটু বাড়ানো যায় তাহলে এই সেবার মান পরিধিটা মানটা আর একটু সুন্দরভাবে করা সম্ভব অথচ ব্যস্ত এই হাসপাতালে এক বছরও বেশি সময় ধরে অতি জরুরি সেবা এমআরআই পরীক্ষা করা যাচ্ছে না ফলে ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রোগীরা এমআরআই যে পরীক্ষা দিয়েছি আমি অনেকদিন যাবৎ ঘুরতেছি অর্থাৎ প্রায় দুদিন ধরে এখানে এই পরীক্ষাটা হচ্ছে না ডাক্তারকে আমি বারবার বলি ডাক্তার আমার এখানে মেশিনটা নাই আপনারা অন্য কোথাও থেকে নিয়ে আসেন তা আমি এই রুগী নিয়ে কীভাবে যাবো এরুগী ধরতে পাই না খুলতে পাই না রুগী যে সমস্যা না ছাড়া অনেক কষ্ট হ্যাঁ আর বাইরে নিতে গেলে আমার খরচ আমি খরচ গ্রহণ করার মতো আমার সাধ্য নাই এমআরআই আর সিটি স্ক্যান পপুলার থেকে করেছি এমআরআই আপনার সাত হাজার টাকা হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট নিছে পাঁচ হাজার টাকা সিটি স্ক্যানও ছয় হাজার কত টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা নিছে আর কি এটা কয়েক মাস হলো এটা ঠিক করার প্রসেসিং আছে আর এমআরআই মেশিনটা একবার ডেড হয়ে গেছে ওটা ঠিক করার কোনো বিকল্প নেই নতুন মেশিনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান অর্থোপেডিক হসপিটালে এমআরআই ছাড়া আসলে চিন্তাই করা যায় না যেসব পেশেন্ট এখানে আসে এমআরআই সিটি এক্স রে এটা খুবই এসেন্সিয়াল মেশিন কেনার জন্য আমরা লিখেছি এখন ওরা যদি মানে সরকারি কর্তৃপক্ষ আমাদের কাছে চাবে যে এই মেশিনটা কিভাবে বাউরাজন কেনার ডিসিশন নেবে তখন আমরা যা যা প্রয়োজনে আমরা কিছু দিব বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি জানান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে আমি তো জানি না আমি তো হলাম মাত্র বয়স আমার সাড়ে তিন মাস চার মাস সুতরাং আপনি যেটা বললেন সেটা আমি পঙ্গু হাসপাতালের পরিচালককে জিজ্ঞেস করব। তদন্ত করে দেখব কেন এটা বন্ধ আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব জরুরি রোগীদের চিকিৎসায় দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা দূর করে পঙ্গু হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান পরীক্ষা চালুর দাবি রোগী ও চিকিৎসকদের